চট্টগ্রামের লোহাগাড়া প্রেস ক্লাব নেতৃবৃন্দের সাথে এক জরুরি মত বিনিময় সভা সম্পন্ন করেছে দুই নম আমিরাবাদ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস এম ইউনুস। 16 মে বিকেল 5টায় লোহাগাড়া উপজেলার দুই নম আমিরাবাদ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় স্যানেল কর্ণফুলীর লোহাগাড়া প্রতিনিধি শেহাবুদ্দিনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন দুই নম আমিরাবাদ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস এম ইউনুস। এর আগে প্রথম তাহ হচ্ছে 105 স্বর্ণ, এভাবে এইভাবে 860 জন এই পর্যন্ত পুরো ইউনিয়নের নেই, 860 জন এখন বর্তমানে 642 জন এখন বর্তমানে ত্রাণ আছে গোডাউনের মধ্যে আর এই বিতরণ করে এখন আগে 900-900-88 মতন আর এভাবে যা ত্রাণ দিই। এর বাইরে আয় 650,000 টিয়া আর নিজের ত্রাণ নিজের ব্যক্তিগত তুমি 650,000 টিয়া ত্রাণ বিতরণ করছি নিজের এখন বর্তমানে 600 ত্রাণ আর তুম মজুদ আছে। আগামী রোববার অথবা সোমবারের ভিতরে এই ত্রাণ আর বিতরণ করিম ইন মহোদয়ের নির্দেশ ক্রমে আর বিতরণ করিম। এর বাইরে এমপি মহোদয় শস্য ফেমিলি আমিরাবাদ বাসিলে দিয়ে আর মাধ্যমে বিতরণ করিয়ে আরও আরও আশ্বাস দিয়ে আরও তালিকা করিয়ে এমপি মহোদয়ের পক্ষত্ব আর ব্যক্তিগত এর বাইরে আর এমপি মহোদয় স্যার আর দলীয় হনত্রাণ আর পক্ষে বিতরণ ন করি আর পক্ষ এমপি মহোদয় বিতরণ করি শস্য ফেমিলি আর ব্যক্তিগত 650,000 আর ব্যক্তিগত পক্ষত্ব ত্রাণ বিতরণ করি। বিশেষ করে আমরা লইয়ের ইয়াদ লিখি আর উন্নয়ন হাস বিশেষ করে উন্নয়ন আর এই ত্রাণ এই করোনা দুর্ভোগ মোকাবিলা করি তাই বেলায় আমরা সহযোগিতা কামনা করি আর আমলের মধ্যে ইনশাআল্লাহ রাস্তা এই পুরাতন বিউসি 1 কোটি টাকার বরাদ্দ দিয়ে এমপি মহোদয় ডিও লেটারের মাধ্যমে 7 ব্রিজ গর্জি তারপরে আরও আমার প্রায় 4 কিলোমিটার ফিস হই 2.6 কোটি টাকার এমপি মহোদয়ের ডিও লেটারের মাধ্যমে 6 কোটি টাকার 2 ব্রিজ বর্তমান অনুমোদন ইয়ে গলদে দারিবার্গাস্তলা খানগুভারা সড়ক দারিবার্গাস্তলা দিবে আর গলদে গোনাফারা 2 ব্রিজ অনুমোদন ইয়ে 6 কোটি টাকা এমপি মহোদয়ের ডিও লেটারের মাধ্যমে পাশাপাশি আরও 2 ব্রিজ দিয়ে 2 কোটি টাকা উগলদে জনকল্যাণ নতুন বাজার বিএন দি দলিল মেম্বারের বাড়িতে সাথে দিবে এই আর উগলদে গোনাফারা 2 কোটি টাকা এখন বর্তমানে 2 ব্রিজ চলমান আছে। এই সময় উপস্থিত ছিলেন লোহাগাড়া প্রেস ক্লাবের সভাপতি আইনজীবী মাস্টার মোহাম্মদ মিয়া ফারুক, লোহাগাড়া প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি মাহমুদুল হক চৌধুরী, প্রবীণ সাংবাদিক এম এ তাহের, লোহাগাড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রক্সি শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিমউদ্দিন খান, জাহাঙ্গীর আলম তালুকদার, তরুণ উদ্যোক্তা শাহজাহান চৌধুরী মিশকাত, মোহাম্মদ হারুনুর রশিদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক লীগের কুটির শিল্প বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম ভান্ডারী, পদুয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শামসুল ইসলাম সহ লোহাগাড়া প্রেস ক্লাবের প্রায় 2 ডজন সংবাদকর্মী এতে উপস্থিত ছিলেন। মত বিনিময় সভায় সাংবাদিকদের করা নানা আলোচিত সমালোচিত প্রশ্নের জবাব দেন আমিরাবাদ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস এম ইউনুস। সময় এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়। শিহাবুদ্দিন, চ্যানেল কর্ণফুলী, লোহাগাড়া।